আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক প্রবাসী ভাইদের ব্যাংক ইদানিং ব্লক হয়ে যাচ্ছে, সেটা অফেন কিভাবে করবেন আপনি? প্রিয় প্রবাসী ভাই, আপনি প্রথমে ব্যাংকে যাবেন, যাওয়ার পরে আপনি কথা বলবেন, আপনার সমস্যার কথা বলবেন। নর্মালি যে সমস্যাটা হয় সেটা হলো আপনি যে এই টাকাগুলো লেনদেন করছেন এটা এই টাকাগুলো কার মূলত? যদি আপনি বলেন যে আমি কফিলের টাকা পয়সা লেনদেন করছি, তাহলে আপনাকে দুইটা ফেবার চাবে। একটা হলো আপনার কফিলের টাকা পয়সা, এটা এটা একটা ডকুমেন্টস। আর একটা ফেবার হলো আপনার তারিফুর রাতিব। নর্মালি বর্তমানে শুধু তারিফুর রাতিব চায়, আপনার স্যালারি যে অর্থাৎ আপনি যে বেতন পাচ্ছেন ওই বেতনের ফেবার চায়, কিন্তু সেটাও চেম্বার অফ কমার্স হইতে হইব। শুধুমাত্র লেখা সিল মারা দিলে হবে না, এটা অবশ্যই চেম্বার অফ কমার্স হতে হবে। এবং আপনার একামার যেই একামার নিচে যে নামটা থাকে কফিলের নাম, ওই কফিলের নামের সাথে আপনার চেম্বার অফ কমার্সের যে পেপারটা থাকবে ওখানে উপরে নামটা মিল থাকতে হবে। যেই ব্যাংকে জমা করবেন ওই ব্যাংক বরাবর হইতে হবে। যেমন আপনি আমরা জানি যে একটা গাড়ি কিনতে হলে আব্দুল লাতিফ জামিলে যদি আমরা তলব দিই, তাহলে আব্দুল লাতিফ জামিলের নামটা আমরা উল্লেখ করি। ব্যাংক আল রাজি হলে আল রাজির নাম উল্লেখ করতে হবে, আহলি হলে আহলির নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যেই তারিফুর রাতিবটা বানাবেন সেটা আপনি ওই ব্যাংকের বরাবর উল্লেখ করতে হবে। এরকম আমাদের কাছে ফরম্যাট আছে অনেকগুলো। যদি আপনার এরকমটা হয়, আপনার মুয়াসাসা নাকলিয়াত হন, তাহলে এত আপনার চেম্বার অফ কমার্স নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য সমাধান হলো আপনি কি করবেন সেটা হলো আপনার কফিলের নামে একটা সিজিল জারি করবেন, পরে আপনি নাকলিয়াত থেকে সিআরএ ট্রান্সফার হয়ে আসবেন। আসার পরে আপনি ওই চেম্বার অফ কমার্সের সব সুবিধাগুলো পাবেন এবং আপনি তারিফুর রাতিব বানিয়ে তারপরে ব্যাংকে জমা করবেন। আশা করি আপনার 24 ঘন্টা বা দুদিনের ভিতরে 48 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট অফেন হয়ে যাবে। যদি আপনাকে নেয়ামা থেকে তলব দেওয়া হয়, অন্য কোনো কারণে ডাকা হয়, যেমন আপনার অতিরিক্ত লেনদেন করে ফেলছেন এবং এই টাকাগুলো কোথায় লেনদেন করছেন, এরকম যদি চায়, এরকম কিছু না একজন ভাইয়ের ক্লায়েন্টের কথা হয়েছে, এত বেশি লেনদেন করছে পরে ব্যাংক প্রুফ চাইছে যে টাকাগুলো তুমি কোথায় পাঠাইছো, কি আসলে বিষয়, যদি ওরকমটা হয় তাহলে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, যেহেতু আপনার সেভিং অ্যাকাউন্ট তাহলে আপনি অতিরিক্ত লেনদেন করতে পারবেন না এবং অনেক লেনদেন করতে পারবেন না। যদি আপনাকে প্রুফ চায় তখন আপনি সমস্যা পড়ে যান। আর বেশিরভাগ সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এটাই চায়, আর যারা অনেক বড় বড় সমস্যা পড়তেছেন সেটা ব্যাংক কী চায় সেই হিসাবে আপনাকে ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। ওই হিসাবে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি সমাধান পাবেন। তবে আমি অনুরোধ করব, যারা সেভিং অ্যাকাউন্ট করতেছেন তারা অতিরিক্ত লেনদেন করবেন না, অতিরিক্ত লেনদেন কারণে আপনার নামে মামলা হতে পারে এবং আপনার দীর্ঘ ভোগান্তি পোয়াতে পারেন। প্রিয়বাসী ভাই, যদি আপনাদের কারো তারিফুর রাতিবের প্রয়োজন হয়, কফিল যদি চেম্বার অফ কমার্স থাকে, কফিল যদি ওটিপি কোড আমাদেরকে দেয়, তাহলে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন, অন্যথায় আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।